যারা কোরবানি ঈদে বেশি পরিমাণে মাংস রান্না করে খেতে চান তাদের জন্য আজকে ভিডিওটা। তো দেখতেই পেয়েছেন অবশ্যই যে প্রথমেই আমি কিভাবে বক্সে বক্সে করে আলাদা আলাদা করে নিয়েছি। তো কোরবানির মাংসগুলোকে সব সময় যদি বড় পাতিলে রান্না করার পর এরকম ছোট ছোট মানে বক্স বা পাতিলের মধ্যে নেওয়া যায় তাহলে দেখবেন কি মাংস একেবারেই ভেঙে যাবে না, একদম শেষ পর্যন্ত আস্তে আস্তে খাওয়া যায়। তারপর যে যত খুশি রান্না করে নর্মাল ফ্রিজে মানে যার যার ফ্যামিলি সদস্য বুঝে বক্স এবং পাতিলে করে এভাবে করে রেখে দিতে পারেন। এতে করে কোরবানির মাংস কিন্তু যতদিন পর্যন্ত এই যে বক্সগুলো খুলে খাবেন ডিপ ফ্রিজে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে আপনি বুঝে 5-6 দিনের জন্য রাখতে পারেন, তারপর এর চেয়ে বেশি হলে ডিপ ফ্রিজে রেখে দিবেন, একটা একটা করে খুলে খেতে পারেন।